মোকাবেলা করার আমার জায়গা কি হবে। এক্ষেত্রে একটা খুব ছোট কথা, সেটা হচ্ছে এনলাইটেড সেলফ। আমরা যদি একটা এনলাইটেড সেলফ ইন্টারেস্ট পাই আমাদের এই বিষয়গুলো, কারণ এটা হচ্ছে পরিবর্তন ঘটাতে এর উপরে বক্তব্য রাখছেন আইন অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট বিচার ব্যক্তিত্ব স্বনামধন্য আইনজীবী জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমি জনাব অ্যাডভোকেট তাজুল ইসলামকে আজকের অনুষ্ঠানের সঞ্চালক আর আমাদের জন আকাঙ্ক্ষা বাংলাদেশের সমন্বয়ক। মানুষের আকাঙ্ক্ষা এবং প্রাণের দাবিকে নিয়ে যারা এই প্রাণের দাবিটাকে ভাষা দিতে চান সেই উদ্যোগে যারা আজকে এখানে উপস্থিত আছেন আপনারা সবাইকে আসসালামু আলাইকুম। প্রশ্ন উঠেছে বাংলাদেশের এত বড় বড় রাজনৈতিক দল আছে, এত বড় রাজনৈতিক শক্তি আছে, এত বর্ণিল বৈচিত্র্যময় রাজনৈতিক ইতিহাস আছে বাংলাদেশের, তারপরেও আরেকটি রাজনৈতিক উদ্যোগ কেন গ্রহণ করতে হয়েছে আমাদের, আর এই রাজনৈতিক উদ্যোগে মানুষ কেন আসবে, তারপরে প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক উদ্যোগের সাথে তরুণরা কেন আসবে। আজকে যদি প্রশ্ন করি যে আপনারা গত কয়েকদিনের পত্রিকা যদি দেখেন গত 9 দিনে 41টি শিশু ধর্ষিত হয়েছে, আরেকটি রিপোর্ট এসেছে 53টি নামি দামি ব্র্যান্ডের প্রতিষ্ঠান তাদের যারা বিক্রি যা কিছু বিক্রি করে সেগুলো ভেজা, 93টি সংখ্যা আরো অনেক বাড়বে, কয়েক শত বা সহস্র হবে। আপনি যদি শিক্ষার কথা বলেন শিক্ষকদের ভুলের প্রশ্ন সেগুলো গুণগত মানের কথা বাদ দেন, ইউনিভার্সিটিতে যান, আপনি যদি শিক্ষকের রাজনীতির সাথে একমত না হন অথবা তাকে অবৈধ সুবিধা না দেন যদি নারী হন আপনি, তাহলে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হবেন না। বিশ্ববিদ্যালয়গুলোতে টিচার হওয়ার জন্য সবচাইতে মেধাবী ছেলেটি টিচার হবে বা ছেলেটি বা মেয়েটি, সেখানে যদি বিভাগীয় প্রধানের সাথে আপনার বিশেষ খাতির না থাকে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্টও হবেন না, ইভেন ফার্স্ট ক্লাসও পাবেন না, টিচার হওয়াটা অনেক অধরা স্বপ্ন হয়ে থাকে আপনার। তাহলে কি আকাঙ্ক্ষার জন্য দেশ দুবার স্বাধীন হলো, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিল একটা স্বপ্ন নিয়ে, বাংলাদেশ স্বাধীন হয়েছিল আরো বড় স্বপ্ন নিয়ে, 6 দফা ছিল, 11 দফা ছিল, এই দফাগুলোর মূল কথা ছিল মানুষের অধিকার ফিরে পাওয়া, কেন এই জাতি স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তার অন্য বিস্তারিত কারণ না বলে আমি যদি বলি শুধুমাত্র কারণটি ছিল যে তার ভোটের অধিকারটি সে ফিরে পেতে চেয়েছিল। বাংলাদেশের মানুষ ভোট দিয়ে একটি দলকে নির্বাচিত করেছিল ক্ষমতায় যাওয়ার জন্য, পাকিস্তানি শাসকগণ গোষ্ঠী তাদেরকে ক্ষমতায় বসতে দেননি, তার জন্যই তো মূলত মুক্তিযুদ্ধটা শুরু হল। তাহলে আজকে যদি বাংলাদেশের প্রেক্ষাপটকে আবার বিবেচনা করেন যে ভোট কেন্দ্রে আমরা মানুষকে ক্রেন দিয়েও টেনে নিতে পারছি না, তার মানে ভোটাধিকারটি আজও আমার বাংলাদেশের মানুষের জন্য নেই, তাহলে নতুন করে যে আকাঙ্ক্ষার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সেই আকাঙ্ক্ষা আবার নতুন করে মানুষকে জাগানোর পর্যায়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। এখন আমি যে কথাগুলো বললাম ধর্ষণ, বঞ্চনা, বাতাস দূষিত, অক্সিজেন দূষিত, ধুলাবালি, পানি নেই, ওয়াসার পানি পান করা মাত্র আপনার আপনি মারাত্মক রোগে আক্রান্ত হবেন, সেই জন্য ওয়াসার পানিতে বানানো শরবত এমডি সাহেবকে খাওয়ানো যায় না। কিন্তু এই যে বর্ণিল রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কেউ কি সত্যিকার অর্থে এই সমস্যাগুলো নিয়ে কি আন্দোলন করছেন বা কথা বলেছেন? আপনি যদি বিএনপির কথায় আসেন বিএনপি সারাদিনই ব্যস্ত খালেদা জিয়ার মুক্তি অথবা তারেক রহমানের মামলা প্রত্যাহারের আন্দোলন নিয়ে, জনগণের আত্মার আওয়াজ নিয়ে কয়টি কর্মসূচি তারা দিয়েছেন? এই দেশের পিপল মানুষের, কিন্তু জনগণের অধিকারের জন্য কর্মসূচি দিতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ, তাদের যে কোনো কর্মসূচির জন্য লন্ডনের দিকে তাকিয়ে থাকতে হয়। একটা গণতান্ত্রিক দেশে যেখানে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীনতা যুদ্ধ করল সেই দলে গণতন্ত্র নাই, আপনি যদি তরুণ হন, আপনি যদি মেধাবী হন, আপনি যদি দেশকে দেওয়ার মতো কিছু পজিশনে থাকেন, তাহলে দলে আপনার কিছু বক্তব্য গ্রহণযোগ্যতা থাকতে হবে। আপনি যত বড় নেতা হন যদি ওইখান থেকে কোনো সিগন্যাল না আসে এই দলে আপনার কোনো বক্তব্য নেই, সুতরাং এটা গণতন্ত্র নয়, এটা সত্যিকার অর্থে পরিবারতন্ত্রের জালে বিএনপির রাজনীতি বলুন। আপনি যদি ক্ষমতাসীন দলের কথায় আসেন ক্ষমতাসীন রাজনৈতিক দলের অনেক বর্ণাটুতে আসছে,
কিন্তু ক্ষমতাসীন দলের একজন নেতাকে বলবো যে এই গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ আপনার দল, কারণ আপনাকে আজকে এই জনতা আকাঙ্ক্ষার দলে আসা উচিত, কারণ আপনার দলে আপনার কোনো সে আজকে নেই, কারণ আপনার ভোটটাও আপনি দিতে পারবেন। আপনি যদি ইসলামী রাজনীতি দল করেন, জামাত ইসলামের সাথে সম্পৃক্ত থাকেন, আমি বলবো এই দল আপনার জন্য, কারণ আপনি অনেক ভালো কর্মসূচি ভালো মানুষ আপনার দলে আছে। কিন্তু আপনি যখন তরুণ প্রজন্মের কাছে যান, এই দেশের মানুষের কাছে যান, যারা যে দেশটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে, তাদের একটি প্রশ্নের জবাব আপনি দিতে পারেন না। যদি বলা হয় আচ্ছা এই দেশটা তো স্বাধীন হলো, 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আপনার কি ভূমিকা ছিল, এইখানে তার জবাব স্তব্ধ। এই স্তব্ধতার মধ্য থেকে যদি আপনি বাংময় একটি জবাব নিয়ে আসতে চান, অবশ্যই আপনাকে জন আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত হতে হবে। তরুণদের কথা বলা হয়েছে বিশেষভাবে যে তরুণদেরকে কেন, তরুণরা কেন এখানে আসবেন, তরুণরা এজন্যই আসবেন তরুণদের মুখের যে ভাষা, বাংলাদেশের বিদ্যমান সকল রাজনৈতিক দল তাদের সেই আকুতি এবং আকাঙ্ক্ষাকে ভাষা দিয়ে বাংময় করে সেটিকে আদায় করতে সক্ষম হননি। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলন। কোটা সংস্কারের একটা রাষ্ট্রে 53% যদি সংরক্ষিত থাকে, কোটা থাকে, তাহলে মেধাবীরা কোথায় যাবে? এই যে বিশ্ব GPA 5 থেকে শুরু করেন, এই যে সংগ্রাম শুরু করেন বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজে তারা যে এত ব্রিলিয়েন্ট রেজাল্ট করছেন, অথবা দেশের বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছেন, তার জায়গাটা কোথায়? 53% তো ওই বিভিন্ন লোকের জন্য আপনি সংরক্ষণ করে রাখলেন। তাহলে একটা দেশের যদি আপনি কোয়ালিটি সম্পন্ন নেতৃত্ব দিয়ে একটা দেশকে শাসন করতে চান, তাহলে যে মেধাবীদের প্রতিযোগিতার যে জায়গাটি উন্মুক্ত রাখতে হবে সেটি রাষ্ট্র কিন্তু বন্ধ করেছে। কোটা সংস্কারের ব্যাপারে সবারই মনে কষ্ট ছিল, কিন্তু সাহস করে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে কথা বলতে হবে বলে কোনো রাজনীতিবিদ কথা বলতে সাহসী হননি। তাদের সেই অব্যক্ত কথাটি বলে দিল তরুণেরা এবং তারা সফল হয়েছে। সুতরাং এটা প্রমাণিত, যদি আপনি মনের ভাষা জনগণের যে দাবি সেটি নিয়ে যদি রাজপথে নামতে পারেন, পুরো জাতি আপনার সাথে থাকবে, জন আকাঙ্ক্ষা সে কারণে সফল হতে পারবে। আমরা তরুণদেরকে বলবো যে যে রাজনৈতিক শক্তি কেউই তোমাদের কথা বলেনি, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ সেই কথাটি বলে, সেই কথাটি বলবে, এবং তার জন্যে জীবন বাজি রেখে যে লড়াই করা, আমাদের জন আকাঙ্ক্ষার সাথে এখন পর্যন্ত যারা আছেন তারা অধিকাংশই তরুণ, এবং আমরা যে প্রজন্মের কথা বলা হচ্ছে, যে প্রজন্মের মাথায় আমরা কিছু ঢুকাতে পারি না তার পরের প্রজন্ম। সুতরাং এই কারণেই বাংলাদেশের তরুণেরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশের সাথে সম্পৃক্ত হবে। নিরাপদ সড়ক আন্দোলন বাচ্চারা, আমাদের স্কুল পড়ুয়া বাচ্চারা আমাদেরকে পথ দেখিয়েছে যে দাবি আদায় কেমনি করে করতে হয়, কেন এইভাবে দাবি আদায়ের জন্য, গ্যাসের জন্য, ওয়াসার পানির জন্য, রাস্তার ধুলা মেটানোর জন্য আজকে প্রত্যেকটা নদীগুলো বিষাক্ত। যে নদী সুজলা সুফলা বাংলাদেশ যে জলের জন্য বিখ্যাত ছিল, সেই বাংলাদেশের একটি নদীর জলও আজকে সুপেয় নয়। ঢাকার আশেপাশে এত চমৎকার কয়েকটি নদী আছে, আপনি সেই পানি কি খাবেন? পানি খাওয়া তো দূরের কথা, এই পানি যদি টাচ করেন আপনার এইডস থেকে শুরু করে এমন কোনো রোগ নাই যেটা হবে না। তাহলে আল্লাহর দেয়া এই যে সম্পদ, যে কোনো শহরের পাশ দিয়ে একটা নদী হচ্ছে, সেই দেশের জন্য আশীর্বাদ মনে করা হয়। আমরা আমাদের প্রত্যেকটি আশীর্বাদকে অভিশাপে পরিণত করেছি, কেন? এই রাজনীতিবিদদের জন্য। তাহলে এই সব দাবি নিয়ে রাজনীতি করার জন্য কোনো দল মাঠে নামেনি, তারা কেউ নেতাগুষ্টির জন্য, কেউ পরিবারের জন্য, কেউ তাদের নিজস্ব আইডিওলজির জন্য কথা বলেছেন, কিন্তু সত্যিকার অর্থে আদর্শের জন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ সেই অধিকারের জন্য শুধু রাজনীতি করবে, কোনো মতাদর্শ প্রতিষ্ঠার জন্য নয়। আপনি আজকে যদি সুইডেনের কথা বলেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কথা বলেন, ওদের দেশের যদি বলা হয় যে তাদের জাতীয় স্লোগান কি, কোনো স্লোগান আছে? আমি যতটুকু জানি তাদের কোনো জাতীয় স্লোগান নেই, তাদের কোনো আদর্শ প্রতিষ্ঠার প্রয়োজন নেই। কিন্তু দুনিয়ার মধ্যে সবচাইতে কল্যাণকর রাষ্ট্র হচ্ছে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে। তারা নাগরিকদের সুবিধার জন্য হেনো আয়োজন নাই দুনিয়াতে যেটা তারা করেন সেখানকে। আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে সফর করে আমি যেটা মনে হয়েছে আমার কাছে, যে ওই মানুষগুলো যদি শুধু আশহাদু আল্লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কালিমাটা পড়তো, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুসলমানদের যে কোয়ালিটিটা ছিল সেই ধরনের কামিল মুসলমান তারা হয়ে যেতেন যদি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো। তার মানে হচ্ছে তারা তো মুসলমান না, তারা তো কালিমাও পড়েনি, তাহলে কি করে মানুষের জন্য এত কল্যাণকর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেন যেখানে জনগণের
আপনি ঘর থেকে বের হওয়ার পর থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি পর্যায়ে মানুষের জন্য যা প্রয়োজন, নাগরিকের জন্য যা প্রয়োজন, রাষ্ট্র তার ব্যবস্থা করার জন্য প্রাণপণে চেষ্টা করে। সেই দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ট্রেনে ওঠার পরেও সে যদি জায়গা না থেকে দাঁড়িয়ে থেকে যায় এবং যদি আশা করে যে কেউ আমার জন্য জায়গা ছেড়ে দিবে বা উনি সেটা প্রেস করেন, তাহলে তার জীবনের জন্য রাজনীতি শেষ হয়ে যাবে। সেটা কি আমরা বাংলাদেশের মতো জায়গায় কল্পনা করতে পারি? তাহলে আমরা যেটা আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে তরুণ প্রজন্ম, এই যে শিশুদের প্রজন্ম, তাদের আবেগ, তাদের অধিকার, তাদের জন্য একটা নিরাপদ ঠিকানা, তাদের নিরাপদ ভবিষ্যৎ, একটা বিশুদ্ধ অক্সিজেনের বাংলাদেশ তৈরি করার জন্য, বিশুদ্ধ পানি তাদেরকে সরবরাহ করার জন্য, মুক্ত একটি আকাশ দেওয়ার জন্য আমাদের রাজনীতিবিদরা একেবারে স্বাধীনতার আগের থেকে শুরু করে স্বাধীনতার পরে প্রত্যেকটি সরকারের পতন হয়েছে দুর্নীতির দায়ে। প্রত্যেকটি সরকার পচে গেছে তাদের দুর্নীতি এবং স্বজনপ্রীতি, তাদের অন্যায়মূলক কার্যক্রমের জন্য। আমি বিস্তারিত ব্যাখ্যা করে বলার সময় এখানে নেই। তাহলে এই তরুণদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি বাংলাদেশ রেখে যাচ্ছি? একটা দূষিত ধূলিময়, যে পানি পান করার মাত্র মানুষ মারা যাবে, এইরকম একটা ভবিষ্যৎ আমরা বাংলাদেশের জন্য রেখে দিতে চাই না। আমরা যারা তরুণ, তারা মনে করি ইতিহাস এবং সময়ের স্রোত তরুণেরাই পরিবর্তন করতে পারে, এবং তরুণেরা সেটা পরিবর্তন করবেন যদি রাইট ট্র্যাকে থেকে এই আন্দোলনটি পরিচালিত হয়। আজকে যে উদ্যোগ নিয়ে আমরা এই জন্য আপনাদের সামনে এসেছি, যে দলমতের অনুসারী আপনি হন না কেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আপনি হন না কেন, আপনি হিন্দু হন, মুসলিম হন, বুদ্ধিস্ট হন, খ্রিস্টিয়ান হন, আমি মনে করি সকলের মিলিত হওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। কারণ এখানে কোনো মতাদর্শ আপনার জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের শারীরিক শরীর হওয়ার ক্ষেত্রে আপনার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আমি মনে করি বাংলাদেশে আর কোনো দলে এইরকম ইউনিক কোনো সুযোগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কাছে নেই। সবশেষে আমি বিশেষ একটি কথা বলতে চাই যে আমাদের রাজনীতিগুলো পরস্পরের দোষারোপের মধ্যে দিয়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যে কারো কল্যাণকর কোনো কিছু অন্যজন গ্রহণ করতে প্রস্তুত নয়। কারণ আমরা যখন যাত্রা শুরু করেছি, আমাদের বিরুদ্ধে অসংখ্য সমালোচনা হচ্ছে, এমন সমালোচনার তীরে বিদ্ধ করা হচ্ছে যে আমরা যেন মানুষ থেকে খারিজ হয়ে গেছি, মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছি। কারণ আমাদের কালচারটাই হচ্ছে এরকম, এই সমালোচনা থেকে ভীত হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে, আমি একটা গল্প বলবো, এইটা কাল্পনিক গল্প, আপনারা সত্য মনে করবেন না, যে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে খিচুড়ি বিতরণ হবে দরিদ্র মানুষের মধ্যে, স্কুল মাঠের মধ্যে খিচুড়ি রান্না করে রাখা হয়েছে। দেখছিতে দেখছিতে উপরে কাঁঠাল গাছ ছিল, একটা কাক এসে সেখানে বসে সেটার উপরে মলমূত্র ত্যাগ করেছে। এখন খিচুড়ি তো নষ্ট হয়ে গেছে, তো সংশ্লিষ্ট এলাকায় বিএনপির সভাপতি বলছে যে খিচুড়ি তো নষ্ট হয়েছে, এইটা কি করা হবে, কারণ এই আজকের অনুষ্ঠান তো অত্যন্ত সেন্সিটিভ, এই খিচুড়ি বিতরণ আমরা কিভাবে করবো? তো বলো যে এইটা ডিসিশন আমি দিতে পারবো না, এটা ঢাকায় খবর নয়। শেষ পর্যন্ত ঢাকা পর্যন্ত গেল, কেন্দ্র পর্যন্ত গেল, কেন্দ্র থেকে তিনি দলের চেয়ারপারসন, তিনি বললেন আচ্ছা এই কঠিন সমস্যার তো সমাধান করতে হবে, আচ্ছা খোঁজ নেওয়া তো এইরকম ঘটনার ক্ষেত্রে অতীতে কি ধরনের দৃষ্টান্ত আছে। তো খোঁজ নেওয়া হলে 15ই আগস্টের জাতীয় শোক দিবসের খিচুড়ি বিতরণ অনুষ্ঠানের সময় একই রকম একটা সমস্যা হয়েছিল। তো তখন তারা কি করেছিল আওয়ামী লীগ এই খিচুড়ির ক্ষেত্রে, বললো যে আওয়ামী লীগ যেটা করেছিল যে যে অংশটুকু কাকের পায়খানা দিয়ে ইনফেক্টেড হয়ে গেছে সেটাকে সেচে ফেলে দিয়ে বাকি অংশটা তারা বিতরণ করেছে। তখন বিএনপির নেত্রী বললেন যে এটা কিন্তু কাল্পনিক, যে আওয়ামী বাকশালীরা যা করেছে বিএনপি সেটা করতে পারেনি, সুতরাং আমরা উল্টাটা করবো, তাহলে কি করবো, যে অংশটুকু কাকের পায়খানা আছে ওটাই বিতরণ করে দিব, বাকিটুকু ফেলে দেবো। এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বিদ্বেষের নমুনা, আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। সুতরাং যারা আমাদেরকে গাল দিচ্ছেন, মুর্তাদ বলছেন, বেঈমান বলছেন, যত খুশি বলুন, প্রত্যেকটি দল থেকে মানুষ আমাদের কাছে আসবে, প্রত্যেকেই আপনাদের কাছে বেঈমান হোক, কিন্তু আমরা যদি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারি, যার জন্য দেশ স্বাধীন হয়েছিল, যার জন্য সংবিধান রচিত হয়েছিল, আমরা এই সব গালিকের কোনোটাকেই পরোয়া করছি না। কারণ আমরা মনে করি মানুষ হিসাবে আমাদের জবাবদিহিতার যে জায়গা আছে, আমরা যদি ধর্মবিশ্বাস থেকে বলি, আমরা মুসলমানরা আল্লাহর কাছে তার জব দায়বদ্ধ, আর যারা অন্য আদর্শে বিশ্বাস করেন তারা তাদের মতাদর্শের কাছে দায়বদ্ধ, আমরা সেখানে জবাব দেবো, আপনাদের এই সমালোচনার ধার আমরা ধরছি না। সবশেষে আমরা বলবো, একজন কবির একটা বিখ্যাত কবিতা দিয়ে শেষ করবো, বাংলাদেশের তরুণরা পথ দেখাতে পারেন কিন্তু তরুণদের গাইড করার কেউ নেই, তাদের উদ্দেশ্যে কবি জোশ মালিহাবাদী নামে একজন কবি কবিতা আমি পড়েছিলাম। তিনি বলেছিলেন যে আমাদের পক্ষ থেকে তরুণদেরকে শুনিয়ে দাও, একদিন আমিও প্রজ্বলিত ছিলাম অগ্নিশিখার মতো, আজ আমার দুয়ারে হেমন্ত এসে গেছে আর তোমরা বসন্তের অনুগামী, কিন্তু কসম খোদার আমরা ছিলাম শিকারী, আর এই পুষ্প শোভিত বসন্ত বিহারে তোমরা পরিণত হয়েছো শিকারী।
আমি বিশ্বাস করি তরুণরা শিকারে পরিণত হয়নি, তারা এই দুর্নীতিবাজদেরকে শিকারে পরিণত করবে। এবং যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দায় দায়িত্ব ইসলামই আছে, যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার তাগাদা সকল মতাদর্শের মধ্যে আছে, সেই চেতনার মানুষগুলো বেরিয়ে এসে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাবেন। সেই কারণে তরুণরা আমাদের সাথে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর তাজুল ইসলামকে। আমরা আশা করি বাংলাদেশের মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এই সংগ্রামে ওনার এই সাহিত্য কণ্ঠ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন 27 এপ্রিল আনুষ্ঠানিক ঘোষণার পর জনকাঙ্ক্ষার বাংলাদেশের প্রতি মানুষের ভিতরে এক ধরনের তীব্র আশা তৈরি হয়েছে। আপনারা আমাদের সাবেক ছাত্রনেতা জননেতা রেজাউল করিম ভাই বক্তব্য শুনেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করেছেন, আমাদের সাথে যোগাযোগ করছেন, ইতিমধ্যে বিভিন্ন কমিটি গঠনের কাজ চলছে। মানুষের ভিতরে এই আশাকাঙ্ক্ষার এই পর্যায়ে আমাদের প্রতি কী কী আশাকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষের আমাদের প্রতি মানুষের কী প্রত্যাশা তৈরি হয়েছে, কীভাবে আমরা এই প্রত্যাশার জবাব দিতে পারি, মানুষের এই যে প্রত্যাশাকে ঘিরে আমরা এখানে সমবেত হয়েছি সেই প্রত্যাশা বিষয়ে আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিল্পপতি জনাব এ কে এম মোস্তফা মালিক। আমি জনাব এ কে এম মোস্তফা মালিককে আমাদের প্রতি জনাকাঙ্ক্ষার প্রতি মানুষের কি প্রত্যাশা আছে সে বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য প্রীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত। একটু বাড়িয়ে বলা হয়েছে, আমি ওই ধরনের কোনো বিশিষ্ট শিল্পপতি নই, ব্যবসা করি এটা ঠিক আছে। আসলে এখানে অল্প সময়ে কথা বলার আমি অভ্যস্ত না, মোটেও না, একেবারে খুব সংক্ষিপ্ত কথায় কথা বলা যায়। মানুষের আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, জনগণের কথা বলা এটা অল্প সময়তে সম্ভব না, অনেক সময় প্রয়োজন। গত 2 দিন আগে আমার মনে পড়ে যে রাতের 10:45 থেকে রাতের 2:45 পর্যন্ত রমজান দেখে তো আর রাতে ঘুমানোর প্রয়োজনও হয় না অনেকে, বক্তা বক্তব্য দিচ্ছে, শ্রোতা শুনতেছে, বক্তা বিরক্ত হয় না, শ্রোতা বিরক্ত হয় না, এতে 2:45 বাজে গেছে 10:45 থেকে। তো সেভাবে সেই ধরনের সিচুয়েশন ওভারকাম করতে হচ্ছে। জন আকাঙ্ক্ষা বাংলাদেশ বন্ধুরা যে উদ্যোগ নিয়েছে আমি মনে করি আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব মানুষের সাথে অলরেডি সংযোগ হচ্ছে এবং সবাইকে এই সংযোগে অংশগ্রহণ করতে হবে। আমি কয়েকটি কথা বলবো। মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে, মানুষ যেটার থেকে অভাব ফিল করতেছে যে পিতা পুত্রের সাথে কি সম্পর্ক, পিতা পুত্রকে কোনোভাবে অন্যায় করতে দেয় না, অন্যায় করতে দেখলে তাকে বাধা দেয়। সন্তানেরা হয়তো সব বাধা অতিক্রম করে অনেক সময় সেই তার কর্মটা সম্পাদন করে আর অনেক ক্ষেত্রে পিতার বাধার কাছে পরাজিত হয়। জনগণ চায় নেতাদের কাছ থেকে এমন কিছু আদায় করতে যেটা পিতা পুত্রের সম্পর্কের মতো, ভুল দেখলেই পুত্র পিতাকে বলবে আর পিতা পুত্রকে বলবে। এই ধরনের মানসিকতা যদি যারা নেতা এবং যারা জনগণ এদের মধ্যে যদি তৈরি না হয় তাহলে সে নেতৃত্বের যোগ্য না আমি বিশ্বাস করি। আমাদের অনেক বাইরে অনেকগুলো কথা বলছে যে পৃথিবীতে একটা সময় ছিল আপনার শক্তি দিয়ে রাজনীতি করা, শক্তির রাজনীতি এখন অনেকটা কমে গেছে। আমি বাংলাদেশের 2টা খুব গুরুত্বপূর্ণ যারা দেশ চালাইছে, একজন 3 বার রাষ্ট্রপ্রধান আর একজন আরো বেশি এখন আমাদের বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের অবস্থা দেখেন, তারা কর্মী তৈরি করছে কিভাবে আপনারা হয়তো জানেন, অনেকে একদিনে কর্মী তৈরি করছে, একদিনে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তৈরি করে ফেলছে, কিছু বিত্ত টাকা খরচ করতে হয়েছে। সকালবেলা দায়িত্ব দিল একজনকে যে 6 গাড়ি লোক নিয়ে যেতে হবে সরদ্দি উদ্যানে, তাকে 6 লাখ টাকা দিয়ে দিল,
সে সবাইকে খিচুড়ির প্যাকেট কিনে দিল এবং সবার পকেটে 500 টাকা করে দিয়ে দিল আর বলে দিল গাড়িতে উঠার থেকে সভাস্থলে যাওয়া সভাস্থলে যতক্ষণ থাকবে ততক্ষণ তারপরে আবার গন্তব্যে পৌঁছা পর্যন্ত তোমার স্লোগান থেকে এক সেকেন্ডও তুমি লড়তে পারবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জিয়া রহমান জয় দানেশীর এভাবে যে যে যার দলের হ্যাঁ এই স্লোগান তারা শিখে দিছে এক সেকেন্ডের জন্য তারা তোমাদের তোমাকে মানে এই পুরো দিন সে স্লোগানের উপরেই ছিল পরের দিন তার আত্মবিত্ত যখন প্রশ্ন করা হলো তুমি কি শিখলা বলো আমার কাছে আমার সারাদিন ঘুমেই আমি দেখলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু তার মানে সে এটা তার মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে একেবারে কম বয়সী কিছু বাচ্চাদের একদিনে তাদের কর্মী তৈরি হয়ে গেছে কোন রকমের আদর্শ লাগেনি কোন রকমের 500-700 টাকা খরচ হয়েছে বা সর্বোচ্চ 1000 টাকা 1000 টাকা দিয়ে কর্মী তৈরি হয়ে গেছে পৃথিবী একটা সময় যেটা আমি বললাম যে অস্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করত এখন সেটা মেধা দিয়ে তৈরি করতেছে রাশিয়া জার্মানি এখন চিন্তা করতেছে যে তারা পারমাণবিক বোমার দিকে যা বানাইছে আর আরো অতিরিক্ত কিছু করবে না তারা এখন আকাশে নেটওয়ার্ক কিভাবে বন্ধ করা যায় সেই প্রক্রিয়া তারা আগাচ্ছে যে আকাশে নেটওয়ার্ক বন্ধ করে দিব যাতে আমার এখানে কোনো পারমাণবিক বোমা বা কোনো ক্ষেপণাস্ত্র ঢুকতে না পারে আমি এই নেটওয়ার্ক বন্ধ করার কাজ করতেছে তারা তারা জার্মানি কোনো বোমাই বানাচ্ছে না পারমাণবিক বোমাই বানাচ্ছে না জার্মানির কথা হচ্ছে যে আমি আমার এটা নেটওয়ার্ক বন্ধ করব আমাদের রাজনীতি বর্তমানে রাজনীতি করতে হলে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এটা আমার পার্সোনাল মতামত বলতেছি পুরো পৃথিবীর মধ্যে তিনটা গ্রুপে ভাগ করতে হবে ফরেন সাইডটা যিনি দেখবেন তাকে একটা হচ্ছে ভারত আমেরিকা ইসরায়েল তারা এক সুতায় গাঁথায় তারা এক সুতায় গাঁথায় একই পরিবারের সন্তান আরেকটা হচ্ছে ইউরোপ আরেকটা হচ্ছে কোরিয়া সহ জাপান রাশিয়া চীন তারা একটা বেল্ট এই তিনটাকে কার কি চাওয়া এই চাওয়াকে বাদ দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না এদেরকে নিয়ে রাজনীতি করতে হবে এবং এদেরকে এদেরকে শত্রু ভাবা যাবে না আপনি যদি শত্রু ভাবেন আপনার এন্টি কাউকে যিনি আপনাকে পছন্দ করে না বা আপনার ভাষা পছন্দ করে না আপনার আদর্শ পছন্দ করে না তাহলে আপনি দাওয়াতটা দিবেন কাকে আপনি দাওয়াতের জায়গাটা তো নষ্ট হয়ে যাবে আপনি দাওয়াত দিতে পারবেন না তারপর দিয়ে আপনি দেখেন যে আমাদের এক ভাই বলে গেলেন শিক্ষার কথা বলে গেলেন আমাদের শিক্ষা এমন এখন এমন একটা শিক্ষা যে শিক্ষা শুধু প্রেম পত্র লিখতে পারে ফেসবুক চালাইতে পারে এই শিক্ষা দিয়ে আপনার জাতি পরিবর্তন হবে না এমন এটা না করার জন্য এটা করে রাখা হয়েছে এখানে যদি কারো গায়ে লেগে যায় লাগুক আমি সত্য কথাটা বলতে চাই যে আজকে স্বাধীনতার 47 বছর 48 বছর পরও আমরা ভাষা শিখাতে পারিনি আমাদের সন্তানদেরকে আমি বলবো যে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারও যদি আমাদের সম্মানিত নেতা শেখ মুজিবুর রহমান ওনার যদি জাতির পিতা ওনার ইতিহাসটাও যদি ইংরেজিতে সমস্ত বাংলাদেশের মানুষকে শিখায় কারো আমি কোনো ধর্মের কথা বলিনি ওনার ইতিহাস এবং ওনার কন্যার ইতিহাসও যদি বাংলাদেশের মানুষকে শিখায় ইংরেজিতে এবং আমাদের লেখাপড়ার পার্সনটা যদি 2001 সালে খালেদা জিয়া চালু করছে পার্সন ইংলিশ পার্সন করছে 2% আর 98% করছে বাংলা পার্সন এটার উদ্দেশ্য হচ্ছে এই দেশের জনগণকে মানে আপনার কর্মী হিসাবে রাখবে কখনো নেতা করতে হতে দিবে না কখনো বড় ব্যবসায়ী হতে দিবে না কখনো কোনো রাজনীতিবিদ যাতে এখান থেকে বের হতে না পারে অর্থাৎ আপনি শিখবেন ভাষা শিখতে পারবেন না এটা আমাদের এক সময় যখন যা স্বাধীন হয়েছে তখন আমাদেরকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল যে এই ধরনের কথা বলে যে 60% ভোটারে ভোট দেয় এর মধ্যে 40% ভোটার হচ্ছে আম জনতা আর 20% ভোটার হচ্ছে বিভিন্ন দলের ওয়ার্কার এই 20% ভোটার আপনি কখনো আশা করতে পারেন না নিজের পক্ষে হয়ে কিন্তু বাকি যারা আছে তাদেরকে আপনি কখনো ব্যক্তি ইমেজে মুভ করাতে পারবেন আর কখনো আপনি টাকার কাছে বিক্রি করতে পার বিক্রি হয়ে যাবে তারা এই 40%কে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে এই দেশের রাজনীতি আপনি আপনার এই চেয়ারে বসে থাকতে পারবেন সেই প্রক্রিয়াটাই স্টিল নাও আমাদের দেশে চলছে যে ওই 40%কে কিভাবে নিজের পায়ের কাছে ফেলে রাখা যায় অর্থাৎ আমি রাজনীতিবিদ
আমার পায়ের কাছে পড়ে থাকবে, আমি ব্যবসায়ী আমার পায়ের কাছে পড়ে থাকবে, আমি শিক্ষাবিদ আমার পায়ের কাছে পড়ে থাকবে, তাদের তো উপরে উঠতে দেওয়া যাবে না। সেই প্রক্রিয়া করেই আমাদেরকে ভাষা শেখানো হচ্ছে না। অথচ আপনি ইসরায়েলের অবস্থা দেখেন, ইসরায়েলের নিজস্ব ভাষা হচ্ছে হিব্রু ভাষা, তাদের প্রতিবেশী সব রাষ্ট্রগুলো হলো আরবিক রাষ্ট্র, এবং পুরো পৃথিবী মেনটেন করতেছে তারা ইংলিশ দিয়ে। তাদের নাগরিকদেরকে বলা আছে যদি এই তিনটা ভাষার, বিশেষ করে ইংলিশ এবং আরবিক, যদি কেউ শিখতে না পারো তাকে বরণ ভিসা দেওয়া হবে না, অর্থাৎ সে বিদেশ ভ্রমণ করতে পারবে না। আর দুর্ভাগ্যজনক আমাদের দেশে একসময় এই ইংরেজি শিখার জন্য, আরবিক শিখার জন্য, আপনার ভাষা শিখার জন্য আলেমেরা বাধা দিছে ব্রিটিশ আমল, আর এখন বাধা দিচ্ছে দুইটা গ্রুপে, একটা হচ্ছে আলেম আর একটা হচ্ছে শাসক, দুই শ্রেণী আমাদের এই দেশের এই ষোলো সতেরো কোটি মানুষকে আবদ্ধ করে ফেলছে। আমি আমাকে সময় দিচ্ছে না বেশি, আমি কথা বলতে পারতেছি না, তারপরে আমি বলছি যে এখন রাজনীতি হচ্ছে 17 লক্ষ মানুষকে নিয়ে। হ্যাঁ, 17 কোটি মানুষের জায়গায় 17 লক্ষ মানুষকে দিয়ে রাজনীতি করা হচ্ছে, 17 কোটি অন্ধকারে, 17 কোটির মধ্যে মাত্র 17 লক্ষ, এই জন্য আমরা ভোটের অধিকার হারিয়ে ফেলেছি। 17 লক্ষ কাদেরকে বলবেন আপনি? আমাদের আর্মি, পুলিশ, যত বাহিনী আছে, যত রকমের সরকারি কর্মকর্তা আছে, শিক্ষক আছে, সব মিলে হিসাব করলে অলমোস্ট 17 লাখ সামথিং। হ্যাঁ, এই 17 লাখ 17 কোটি মানুষের জায়গায় মাত্র 17 লাখ লোকেরকে নার্সিং করা হচ্ছে, এর বাইরে কেউ নার্সিং পাচ্ছে না। আর জন আকাঙ্ক্ষার বাংলাদেশ চাচ্ছে এই 17 কোটি মানুষের কাছে যাওয়ার জন্য, এবং 17 কোটির মানুষের জন আকাঙ্ক্ষার পূর্ণ করার জন্য। এবং আমি আশা করব ইনশাল্লাহ জন আকাঙ্ক্ষার বাংলাদেশ তাদের কার্যক্রম শুরু হওয়ার পরে এখানে এটাকে টিকে রাখার জন্য অনেকে খুব আশঙ্কা বোধ করছেন যে আজকে আপনি যে কথা বলছেন কালকে সেটা বলতে পারবেন কিনা, বা কালকে সেটা করতে পারবেন কিনা। আমাদের এক ভাই বলে গেলেন যে অনেকগুলো কোম্পানির খাদ্যের মধ্যে ভেজাল পাইছে, আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে এমন কোন কিছু কোম্পানি আছে তাদের ভেজালের কথা পেপারে আসবে না, তাদের ভেজাল আছে তাদের পণ্যের মধ্যে, কিন্তু ভেজালের কথা পেপারে আসবে না, মিডিয়ায় আসবে না, পাবলিক জানতে পারবে না। কারণ হচ্ছে তারা তাদের অনেকগুলো পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কোটি কোটি টাকা খরচ করে, ও পর্যবেক্ষকদের কাজ হচ্ছে শুধুমাত্র তাদের তথ্যগুলো সরবরাহ করা, তাদের সম্পর্কে পাবলিক কি বলতেছে, ইন্টারন্যাশনালি কি বলতেছে, স্টুডেন্টরা কি বলছে, সাধারণ মানুষ কি বলছে, তাদের এই জিনিসগুলো, তাদেরকে এই তথ্যগুলো প্রত্যেকদিন সংগ্রহ করে এগুলো তাদের কাছে পৌঁছাতে হয়। কিন্তু আমি মনে করি জন আকাঙ্ক্ষাকে ইনশাল্লাহ এই ধরনের কর্মতৎপরতায় অংশগ্রহণ করতে হবে, এই ধরনের পর্যবেক্ষক টিম নিয়োগ দিতে হবে, যারা এই দেশের ছাত্ররা জন আকাঙ্ক্ষা সম্পর্কে কি মন্তব্য করতেছে, এই দেশের সাধারণ মানুষ জন আকাঙ্ক্ষা সম্পর্কে কি বলতেছে, আন্তর্জাতিক মিডিয়া জন আকাঙ্ক্ষা সম্পর্কে কি মন্তব্য করতেছে, এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করে আমাদের জন আকাঙ্ক্ষার আহ্বায়ক, আমাদের মঞ্জু ভাই বা আরো যারা আছেন সবার কাছে এটা পৌঁছাবেন। আমি আরেকটা কথা বলতে চাই, আমি কোন নেতা হতে চাই না, আমি চাই নেতাদের সাথে একসাথে বসে কিছু কথা বলার জন্য, শেয়ার করার জন্য যেতে পারি, এই জায়গাটা যাতে আমার জন্য বন্ধ না হয়। আমি শুধু এটুক চাই যে আমি যাতে নেতারা কি করবে সে ব্যাপারে নেতাদের সাথে মত বিনিময় করতে পারি, আমি এই সুযোগটা পেলেই আমি হ্যাপি। আমি আমার কোনো পদের দরকার নাই বড় যে আমাকে এই পদে দিতে হবে। আমি এমনও দুইটা ছাত্র সংগঠনের সাথে উপদেষ্টা পরিষদের দায়িত্বে আছি, একটা ইংলিশ ছাত্র সংগঠন, একটা বাচ্চাদের সংগঠন, এটা সম্পূর্ণ অরাজনৈতিক, এবং আমি ওদের সাথে খুব কমফোর্ট ফিল করতেছি ওদের উপদেষ্টা হিসাবে। তো সর্বশেষে আমি কথা বলবো যে আমাদেরকে যা নেতারা বলবে প্রত্যেকটা জিনিস খাওয়া যাবে না, যাচাই করতে হবে। এখন যাচাইয়ের দিন এসে গেছে, এখন যাচাই ছাড়া কোনো বাজারে বইও বিক্রি হয় না। হ্যাঁ, ধর্মীয় বইও এখন আর বিক্রি হয় না যদি আপনার রেফারেন্স না থাকে, ঠিক কিনা? হ্যাঁ, আপনার ওই এক ভাই তো বললো খিচুড়ির কথা, আমিও খিচুড়ির একটা কথা বলতেছি যে এক মাজারের মধ্যে খিচুড়ি রান্না করছে মুরিদদের জন্য, এমন সময় একটা কুকুর এসে মুরিদ ওই খিচুড়ি খেয়ে ফেলছে একটু,
তখন মুরিদদের প্রধান যাইরে গদ্দির ঋষির কাছে যাইরে বলল সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ও খিচুড়িতে তো কুকুরে মুখ দিয়ে দিছে। বলছে ক এটা কি সবাই দেখে ফেলছে? ক হ্যাঁ সব জনগণ দেখে ফেলছে, যারা এসেছে সবাই দেখে ফেলছে। ক তাহলে এক কাজ করো, যাও যাইয়া বলো যে বাবা কাইয়া বদলাইছে রে, বাবা কাইয়া বদলাইছে, কুত্তা হইয়া সিন্নি খাইয়া তবরক বানাইছে, এটাকে একেবারে নষ্ট জিনিসটাকে তবরক বানাই দিছে। তার মানে আপনারা আপনারা শুনবেন, আপনারা শুনবেন, কিন্তু এমন শোনা শুনবেন যে শোনার পরে যাচাই করবেন। এটা আপনি ফট করে এটার পিছনে দৌড়াবেন না, তাহলে কিন্তু আপনি ট্রাফিক সিগন্যালের দিকে না তাকাইয়া যদি আপনি দৌড়তেন গাছ গাড়ির তলে পড়তে পারত। আমরা এখনো খ্রিস্টানদের জায়গাও যেতে পারি নাই, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। আপনি কানাডার অবস্থা দেখেন, কানাডার কানাডাতে যখন একটা স্কুল বাস আসে রাস্তায় থামে, আপনাদের আমাদের এখানে ছাত্ররা আন্দোলন করতে হয়েছে, স্কুল বাস যখন আসে থামে তখন বাসের পিছনে কমপক্ষে 10 থেকে 15 ফিট একটা লাঠি বের হয়ে যায় যে যাতে করে এই বাসকে কোনো কিছু পিছন থেকে আঘাত করতে না পারে। আবার যখন এই এই স্কুল বাসটা দাঁড়িয়ে থাকে তখন সামনে পিছনে যত গাড়ি থাকে কেউ রাস্তা পার হয় না, সবাই গাড়ি ব্রেক করে ফেলে, মনে হচ্ছে যে ট্রাফিক সিগন্যাল দিছে। আসলে ট্রাফিক সিগন্যাল না, সিগন্যালটা হচ্ছে একটা স্কুল বাস দাঁড়িয়ে ছাত্রদেরকে নামাচ্ছে। কানাডার একটা কুকুর রাস্তা পার হতে ট্রাফিক সিগন্যাল দিকে পার হয়, আমাদের মধ্যে সেই নৈতিকতা শিক্ষা তৈরি হয়নি। হ্যাঁ, এটার মূল কারণ হচ্ছে আমাদের নেতৃত্ব। আমরা শুধু নিজের জন্য রাজনীতি করি এটা করা যাবে না, আমাদেরকে রাজনীতি করতে হবে এই বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য এবং পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে, সব মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে সেদিকে আগাইতে হবে। আমি যদি কথা বলি তাহলে কয়েক ঘন্টা বললাম, তো কয়েক ঘন্টা কথা বলা লাগবে, আমাকে এই ধরনের সুযোগ মনে হয় দিবে না। তারপরও আমি আর দুই একটা কথা বলে আমি শেষ করছি, আর দুইটি কথা বলবো। সেটা হচ্ছে যে কি যে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমি মনে করি এই ধর্মটা শুধু মুসলিমদের জন্য নয়, এটা সমস্ত পৃথিবীর মানুষের জন্য। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসছে। আপনি জন্ম দিয়ে ধর্মকে নিয়ে যদি রিসার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন, এবং ওই ধর্মের যে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার আদর্শকে যদি আপনি এস্টাবলিশ করেন, পুরো পৃথিবী আপনার পায়ের তলে মাথা নত করতে বাধ্য। হ্যাঁ, এবং আমি মনে করি যে আমাদের মোট তিনটা কাজ হবে। একটা হচ্ছে আদর্শ, আদর্শ তো আপনাদের আদর্শ বক্তব্য শুনছেন, এই কথা বলে আমি শেষ করব, আমার সময় খুব কম। আদর্শের বক্তব্য আপনারা শুনছেন যে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ জনগণকে নিয়ে কাজ করবে, জনগণের দ্বারে দ্বারে যাবে এবং জনগণকে নিয়ে কিছু একটা করবে তারা, এটা হচ্ছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশের মনে করতে পারেন আপনি আদর্শ। অনেকে বলতেছে কোনো আদর্শই নাই, আমি বলি মিথ্যা কথা, কিসের আদর্শ নেই? এটাই সবচেয়ে বড় আদর্শ যে 17 কোটি মানুষের পক্ষে কথা বলবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আমরা এক কাতারে এক টেবিলে বসে খাবো এবং একসাথে কথা বলবো, এটাই জন আকাঙ্ক্ষার দাবি যে সবাইকে নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই আকাঙ্ক্ষায় যারা আকাঙ্ক্ষিত, যারা এটার সাথে দায়িত্বে আছেন, যারা সংস্কৃত হবেন তাদের পরিচর্যা করতে হবে, নার্সিং করতে হবে, এই নার্সিং এর দায়িত্ব পালন করতে হবে। আর তিন নাম্বার কাজ হচ্ছে এই নার্সিং এর পরে যে কাজটা বাকি থাকবে সেটা হচ্ছে এই ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে এই জন আকাঙ্ক্ষা শক্তিকে পুরো বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসার থেকে পাতুরিয়া, প্রত্যেকটা স্কুল কলেজে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা জায়গায় আপনাকে এস্টাবলিশ করতে হবে, যার যার জায়গায় থেকে বসে। এখন রাজনীতি করার জন্য অফিসের টেবিলের বাইরেও যাওয়া লাগে না, পুরো বাংলাদেশকে এক মিনিটের মধ্যে আপনি এক জায়গায় নিয়ে আসতে পারেন। আর আর শেষ কথাটা শুধু নেতৃত্বে, জন আকাঙ্ক্ষার যারা নেতা হবেন, যারা এই দেশ চালাবেন, তাদের ভিউটা কি হবে? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। আমাদের বাংলাদেশের একজন প্রয়াত প্রেসিডেন্ট, আমি নাম বলবো না, কেউ হয়তো এর বিপক্ষে যাবেন কেউ পক্ষে যাবেন, তিনি একদিন রাতের গভীর রাতে দেখলেন যে বজ্রপাতে বহির্বিশ্বের সাথে টেলিযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই খবর যখন মেসেজ ওনার কাছে গভীর রাতে আসলো, তখন উনি এই এর সাথে সংশ্লিষ্ট যিনি ছিলেন মন্ত্রী তাকে ফোন করে বললেন আপনি এক্ষুনি বেরিয়ে যান, যেভাবে পারেন লোক নিয়ে সকাল সকাল সূর্য ওঠার আগে আমাদের এই যোগাযোগকে সচল করতে হবে,
টোটালি আমরা পৃথিবী থেকে এখন বিচ্ছিন্ন হয়ে গেছি। মন্ত্রী উত্তর দিলেন যে সকালটা হোক তারপরে বাড়ি বের হই, এবং এখন কাকে পাবো কি করব না, এই ধরনের মানসিকতা দিয়ে কোনো ব্যবসায়ী ব্যবসা সফল হতে পারবে না, কোনোদিন কোনো রাজনীতিবিদ রাজনীতি করে সফল হতে পারবে না। তখন সেই রাষ্ট্রপ্রধান নিজে ফোন রেখে দিলেন, রেখে দিয়ে নিজে রেডি হলেন, রেডি হলে গাড়ি নিয়ে ড্রাইভার নিয়ে বের হলেন রাস্তায়, যেয়ে এবার মন্ত্রীকে ফোন করলেন, আমি অমুক জায়গায় আছি, আমি ওই টাওয়ারে যাচ্ছি, আপনি রেডি হয়ে আসেন। তখন মন্ত্রী এবার আর ঘুমে থাকতে পারেনি। মন্ত্রী এবার কি হলো, মন্ত্রী এবার বেরিয়ে আসছে। মন্ত্রী বেরিয়ে এসে এবং সকাল হওয়ার আগেই বহির্বিশ্বের সাথে কমিউনিকেশন চালু করে দিছে, প্রেসিডেন্ট নিজে যাওয়ার কারণে এটা সম্ভব হয়েছে। আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশের কাছ থেকে এই ধরনের নেতৃত্ব আশা করবে এই সত্তর কোটি মানুষ। আমরা আর এই কথা বলে আমার কথাটা শেষ, এই সত্তর কোটি মানুষকে বা ১৬ কোটি মানুষকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি যে পরিমাণ হয়, বা ১৫ কোটি মানুষ পাঁচ দিয়ে ভাগ করলে আমার হয় ৩ কোটি পরিবার নাকি, আর যদি পাঁচ দিয়ে তিন দিয়ে ভাগ করি তাহলে ৫ কোটি পরিবার। এই ৫ কোটি পরিবারের কাছে আমি চাই এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশের পক্ষ থেকে মেসেজ যেতে হবে যে এই ৫ কোটি পরিবার একজন করে সদস্য আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশের সাথে সংযুক্ত চাই। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব এ কে এম মোস্তফা বিন মালিক। এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাস্টিস অ্যান্ড পিস পার্টি JPP এর প্রতিনিধি জনাব মোহাম্মদ মহিউদ্দিন। আমি জনাব মহিউদ্দিনকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ভাই বলতেছে আমার পার্টির লোক আসছে, ওটা বলতেছে আমরা আসলে বেসিক্যালি প্রথাগত পার্টিস ফরমেতে না, আপনি বলতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণদের একটা ইন্টেলেকচুয়ালদের একটা আড্ডাখানা বলা যায় আমাদের এই প্ল্যাটফর্মটা। মঞ্জু ভাইরা তো শুরু করছেন, আমরা আরও ২ বছর আগ থেকে আমাদের ইন্টারনাল জায়গা থেকে আমরা এই কাজগুলো নিয়ে কিছু কাজ করার চেষ্টা করছি এবং আমরা আমাদের কনসেপ্টের জায়গাগুলো একটু ডেভেলপ করার চেষ্টা করছি। এই কাজগুলো আমরা তরুণরা হয়তো আজকে মঞ্জু ভাইদের মাধ্যমে আমরা হয়তো ফিল্ডে সরাসরি ন্যাশনাল লেভেলে দেখতে পাচ্ছি। আমাদের যে হতাশার জায়গাগুলো, আমরা ৭১ সালে যখন স্বাধীনতা যুদ্ধের কথা বলা হচ্ছে যে এই যুদ্ধটা কেন করেছি, আমি কিছু মুক্তিযোদ্ধাকে কোয়েশ্চেন করেছি, আপনি তো আমাকে অনলি একটা পতাকা কালার চেঞ্জ ছাড়া আর কিছুই দিতে পারেননি। আপনি আমাকে বলছেন যে আমার দেশ থেকে নাকি টাকা লুট হয়ে যায়, এই জন্য আপনি যুদ্ধ করছেন, এখন কি লুট হচ্ছে না? আপনি আমাকে বলছেন যে কর্মসংস্থান পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানিরা বেশি পাচ্ছে, এখন এখন আপনি যে কোটার মাধ্যমে আপনি তো আমার সাধারণ ছাত্রদেরকেই বঞ্চিত করছেন। আপনি স্বাধীনতার পক্ষে যে কয়টা দাবিগুলো উত্থাপন করেছিলেন প্রত্যেকটা দাবি এখন আমাদের তরুণদের প্রাণের দাবি, তাহলে আমরা তো আরেকবার মুক্তিযুদ্ধ করতে হবে। আমি একটা মুক্তিযুদ্ধ সংসদে গিয়ে কথাগুলো বলছিলাম, একটা লোকও কথা বলতে পারে না। তারা কিছু যুক্তি দিয়েছিল যে আমাদের নেতারা কি করেছেন, আমাদের সেই দাবির সাথে বিট্রে করেছেন, তার মানে নেতৃবৃন্দকে তারা দাবি করতে পারছেন। আমরা বঙ্গবন্ধুকে ধন্যবাদ জানাই, সে একটা জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন দেখিয়ে ছেড়ে দিয়েছেন, লুটেরাদের হাতে উনি বন্দী হয়ে পড়েছেন, যার কারণে উনি ওনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেননি। আমরা জিয়াউর রহমানের কথা বলি, জিয়াউর রহমানও তার সেই লিডারশিপ দিয়ে বাংলাদেশে এগিয়ে নিয়ে ট্রাই করেছিলেন, কিন্তু আমরা তার চারপাশের যে সমস্ত সুবিধাভোগীদের কারণে আমরা দেখছি যে তার স্বপ্নগুলো বাস্তবায়ন হতে দেখিনি। এরপরে আমরা আরও অনেক রাজনৈতিক দলগুলোকে দেখেছি, আমাদের তরুণদের বিশেষ করে আমাদের জেনারেশন যাদের জন্য আমরা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছি তাদেরকে কেউই স্বপ্ন দেখাতে পারেনি। তো এই রাজনৈতিক দলগুলো, আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমি কলে ছিলাম ১৩ সালে, সকালবেলা আমাদেরকে বলা হলো আজকে কোটা বিপক্ষে আন্দোলন, ছাত্রলীগের পক্ষ থেকে মিছিল নিয়ে যেতে হবে। মিছিল নিয়ে গেলাম, হঠাৎ মিছিলের মাঝখানে ফোন আসলো, নেত্রী বলছে যে এই মিছিল করা যাবে না, এটা হচ্ছে শিবিরের মিছিল, ছাত্রলীগের থেকে মিছিল হয়েছে, কিছুক্ষণ পরে এটাকে শিবির বলা হলো, এবার সবাই চলে গেল। তার মানে আপনি কি চিন্তা করবেন, আপনি কি ভাববেন, কি বলবেন, সেটা আপনার ওই উপরে থেকে বলে দেওয়া হচ্ছে। অথচ এই তরুণরা এরকম কারোর নির্দেশের আলোকে চলার কথা ছিল না, তারা স্বাধীনভাবে তাদের কাজ করার কথা ছিল, তারা স্বাধীনভাবে তাদের দাবিগুলোর কথা বলা ছিল। আমরা প্রতিবারে দেখছি যখনই কোনো স্বাধীন চিন্তাগুলোর কথা বলা হচ্ছে তখনই উপরে থেকে আমাদের জাতীয় রাজনীতিকরা এগুলোতে কঠোর আরোপ করার চেষ্টা করছে। সেজন্য আমরা নতুনভাবে আমাদের সকল পর্যায়ে আমরা দেখেছি তরুণদের মধ্যে একটা হাহাকার বিরাজ করছে, রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক স্থবিরতা,
কোথাও তাদের নিজেদের আকাঙ্ক্ষার প্রতিফলনটা দেখতে পাচ্ছে না। তারই প্রেক্ষাপটে আমরা মঞ্জু ভাইদের যে উদ্যোগটা, এই উদ্যোগটাকে আমরা মনে করছি যে এখানে আমাদের তরুণদের একটা বিশাল অংশের সেই আকাঙ্ক্ষার সাথে হয়তো চাহিদা পূরণে তারা সক্ষম হবেন এবং সেই আশীর্বাদ তারা দিচ্ছে। আমরা আমাদের তরুণদের পক্ষ থেকে বলতে চাই, আমরা আপনারা যখন বসেছিলেন, আমাদের তরুণ আমাদের রাজনীতিবিদরা যখন আমাদেরকে দিশা দিতে পারে নাই, আমরা সাধারণ ছাত্ররাই রাজপথে নেমে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের দাবি আদায়, ন্যাশনাল জাতীয় দাবি আদায় আমরা সক্ষম, এবং আমরা সেটা গত আপনারা দেখেছেন কোটা আন্দোলন, আমরা সড়ক নিরাপদ সড়ক আন্দোলনে আমরা দেখিয়ে দিয়েছি। তো আপনারা আমাদের সেই দাবিগুলোকে সামনে জাতীয় পর্যায়ে নিয়ে যাবেন, সেই জন্য আপনারা আসছে, সেই জন্য আমরা আপনাদেরকে আমরা আশীর্বাদ জানাই এবং স্বাগত জানাই। আপনারা সবাই জানেন বাংলাদেশে স্বাধীনতা হওয়ার আগে অনেকগুলো দাবি আসছিল, সামাজিক দাবি, অর্থনৈতিক দাবি, অনেক দাবি আসছিল। এই দাবিগুলো কিন্তু কখনো পরিপূর্ণতা দিতে পারেনি। একটা রাজনৈতিক দাবি আপনার সকল দাবিকে পরিপূর্ণতা দিতে পারে, সেই জন্য সামাজিক অনেক কার্যক্রম থাকবে। আপনি অনেক সামাজিকতার সাথে, সামাজিক কার্যক্রমের সাথে জড়িত থাকবেন, বিজনেসের সাথে জড়িত থাকবেন। আপনার সকল কার্যক্রমগুলো তখনই সফলতা পাবে যখন আপনি একটা সফল একটা রাজনৈতিক কর্মসূচি দিতে পারবেন। তো সেই জন্য আমি নতুন প্ল্যাটফর্মের লোকদেরকে বলবো, নেতৃবৃন্দকে বলবো, আপনারা আমরা কারো বলি শুনতে চাই না, আপনারা এই করবেন আপনারা সেই করবেন, নো, আমরা এখন আপনাদের কাছ থেকে শুনতে চাই কি করবেন এবং কিভাবে করবেন। মিজারেবল, আপনি সোনার বাংলাদেশ গড়ায় দিবেন, আমি জিজ্ঞেস করবো কিভাবে বানাবেন, আপনি বলবেন আপনাকে আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, আমি বলবো কিভাবে করবেন। আমি এই যে আমরা তরুণরা বলবো সেই পদ্ধতিটা, সেজন্য আমার কিছু পরামর্শ আছে। আমি নতুন প্ল্যাটফর্মকে বলবো আপনাদের রাজনৈতিক দাবিগুলোর বিপক্ষে আপনারা আপনাদের যৌক্তিক অবস্থানগুলোকে ব্যাখ্যা করে দিবেন, একটা শ্যাডো মিনিস্ট্রি করবেন প্রত্যেকটা মন্ত্রণালয়ের আন্ডারে, আপনারা একটা বাজেট ঘোষণা করবেন, আপনাদের বাজেটের সোর্স কোথায় হবে, ব্যয় করবেন কোথায়, আপনি শিক্ষা মন্ত্রণালয়ে আপনি যদি ক্ষমতা আসতেন আপনি কীভাবে ব্যয় করবেন, আপনি আমাদের তরুণদের সামনে আপনারা সেই বিষয়গুলো তুলে ধরবেন। তাহলে আশা করি এই বাংলাদেশ, বাংলার যে তরুণরা আছে আপনাদের কথার উপর আস্থা রাখবে এবং তারা আপনাদের সাথে এগিয়ে যাবে, কাজ করবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে তরুণদের পক্ষ থেকে আপনাদের উদ্যোগে স্বাগত জানিয়ে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে আমাদের কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মহিউদ্দিন হিমেলকে। আমরা মহিউদ্দিন হিমেলকে আশ্বস্ত করতে চাই, জনসংখ্যা বাংলাদেশ তরুণদের এই স্বপ্ন বুকে নিয়ে, তরুণদেরকে সাথে নিয়েই তরুণদের এই স্বপ্ন বাস্তবায়নের সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। এ পর্যায়ে আরেকজন তরুণ বক্তার বক্তব্য, বিশিষ্ট তরুণ লেখক মানবাধিকার কর্মী জনাব মোহাম্মদ জহির। সুযোগ দেওয়ার জন্যে, যেহেতু এটা মত বিনিময় সভা, আমি আমার এতক্ষণ যে আলোচনাটা শুনলাম, শুনতে শুনতে যে ভাবনাগুলো মনে আসছে সেটা কিছু মন্তব্য আকারে শেয়ার করছি সকলের সাথে। আশা করি আলোচনাগুলো আরও হবে ছোট পরিসরে, বড় পরিসরে, বিষয়ভিত্তিক, তাহলে আমরা বিষয়গুলো নিয়ে এক ধরনের সাধারণ এবং সামগ্রিক মতামত এবং ঐকমত তৈরি করতে পারব। দুটো বিষয় আলোচনা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক দলগুলো, প্রথাগত রাজনৈতিক দলগুলো কি করছে, তারা কেন ব্যর্থ, এবং তারা যেন আমাদের আকাঙ্ক্ষা ধারণ করছে না এবং আকাঙ্ক্ষা অনুগামী কোনো রাজনৈতিক কর্মসূচি তারা দিতে পারছে না। সুন্দর করে বললেন এর আগে আমাদের একজন যে বক্তা ছিলেন, যে বাংলাদেশ রাষ্ট্র 17 কোটি মানুষ প্রায় আমরা ধরে নিতে পারি, যেহেতু 17 লক্ষ মানুষের রাষ্ট্রে করে নিতে হয়েছে, তা আসলে ঠিক 17 লক্ষও না, হয়তো দেখা যাবে 17 হাজার মানুষ। তাহলে রাষ্ট্র যে চরিত্র ধারণ করেছে সেটা আমাদের যে 17 কোটি মানুষ, সে 17 কোটি মানুষ আর এটার অংশ না, এটাকে প্রতিনিধিত্ব করে না, তারা এর বাইরে, তারা রাষ্ট্রহীন হয়ে গেছে বলা যায়। তাহলে এই যে দুটো সমস্যা, রাজনীতির সমস্যা এবং আমাদের রাষ্ট্র যে চরিত্রটা ধারণ করেছে, আমি পড়ছিলাম জন আকাঙ্ক্ষার বাংলাদেশের যে আজকে এখানে যে লেখাটা সবার সাথে শেয়ার করা হয়েছে, যেটা সংবাদ সম্মেলনে পড়া হয়েছে, তারা বলেছেন যে দুটো চ্যালেঞ্জ বাংলাদেশের এখন উপস্থিত তাদের সামনে, একটা হচ্ছে রাজনীতির পুনর্বিন্যাস, একটা হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠন। আসলে এটা খুবই স্মার্ট এবং আমি মনে করি খুবই সময়োপযোগী, এই যে প্রবলেম থেকে শুরু করা, যে আমাদের এই মুহূর্তের প্রবলেমটা কি,
বাংলাদেশের রাষ্ট্রে এই যে চরিত্র, এই চরিত্র যদি বদলাতে হয়, যদি সত্যিকার অর্থে একে আবার সকলের রাষ্ট্র করে গড়ে তুলতে হয়, জনগণের রাষ্ট্র হিসেবে যদি এটাকে আবার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এর পুনর্গঠন দরকার। নামে মাত্র যেটা এখন পিপলস রিপাবলিক, যার বাংলা করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমরা শুনলাম এবং আমরা সবাই জানি। এই রুমে আপনারা যারা আছেন প্রত্যেকে সাক্ষ্য দিতে পারবেন, এখন রোজার মাস, নিঃসংকোচিত্তে নির্ভয়ে সঠিকভাবে যে আমরা কেউই রাষ্ট্রের আসলেই আর নাগরিক হিসেবে যেই আমাদের অধিকারগুলো থাকার কথা, নাগরিক হিসেবে আমাদের যে মূল্যায়নটা হওয়ার কথা, নাগরিক হিসেবে একটা রাষ্ট্রে অংশগ্রহণের যে সুযোগগুলো থাকার কথা, তার কোনটাই নাই। এগুলো ফিরে পেতে হবে, এগুলো ফিরে পাওয়ার জন্যই আমাদের রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করা দরকার। এটা শুধু ভোটের অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম না, অবস্থা এতই খারাপ হয়েছে ভোটটাও আর এখন আমরা দিতে পারছি না। কিন্তু সেটা পরিচালনা করার জন্য আমাদের এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে তার কোনোটাই আসলে উপযোগী না। একটু আগে আলোচনা করছিলেন মঞ্জু ভাই, যারা অচল মুদ্রায় পরিণত হয়েছে, রাজনৈতিকভাবে দিশাহীন, নীতি নৈতিকতা বিবর্জিত, সত্যিকার অর্থে তরুণ প্রজন্ম থেকে শুরু করে শ্রমিক কৃষক মেহনতি মানুষের বাংলাদেশের যে সমস্যা, তার যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে তারা রাজনীতি করছেন না, এবং তাদের প্রতি এই কারণে কারো কোনো আস্থা এবং বিশ্বাস নেই। তারা আস্থা বিশ্বাস এবং সঠিক রাজনীতি হাজির করতে পারে এরকম একটা রাজনৈতিক উদ্যোগের প্রয়োজন। এই উদ্যোগটা যেন আকাঙ্ক্ষা বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে এবং এই উদ্যোগ জনগণকে যেমন উৎসাহিত করেছে, একজন তরুণ হিসেবে আমাকে উৎসাহিত করেছে, এবং এই উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকতে আমিও চাই আপনাদের মতো করে। যে কথাটা আমি বলতে চাই যে এই রাজনৈতিক দল সম্পর্কে আমি ফেসবুকে বিভিন্ন জায়গায় একটা সমালোচনা দেখছি যে এরা কোনো আদর্শ নাই, তাহলে এরা কী করবে, এটা নিয়ে আমি একটু আমার একটা মন্তব্য করি, আমার সংক্ষিপ্ত মতামত বা মন্তব্য শেষ করছি। এর মধ্যে একটু আলোচনা আসছে যে আদর্শ নাই কথাটা ঠিক না, আমি যে মানুষের যে অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম পরিচালনা করছি, অধিকার প্রতিষ্ঠার এটাই আদর্শিক অবস্থা, এবং সেখানে সকলের জন্য সমতা, সুশাসন, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা, এটা তো আদর্শিক অবস্থা। আমরা যে রাজনৈতিক ধারণার মধ্যে বাস করি, আমাদের ধারণার মধ্যে আদর্শ কেন্দ্রিক রাজনীতি যেই অর্থে হাজির আছে, এর চেয়ে এটা মনে হয় একটু আলাদা। এই জায়গাটা কেন আলাদা, কিভাবে আলাদা, এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার উচিত, এবং আমি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ অনুরোধ করবো এটা নিয়ে আলাদা করে একটা আলোচনা করা উচিত। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ যে বলছে তারা রাজনীতি পুনর্বিন্যাস করবে, তাদের ভাবনাটা কি, রাষ্ট্রের যে পুনর্গঠন করবে সেই ভাবনাটাকে বিস্তৃতভাবে আলোচনা করা, তারা যে আদর্শকে ধারণ করছেন সে আদর্শের বিশেষ অর্থটা কি, তারা বলছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার অনুগামী রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবেন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এবং তারা বলেছেন যে ইসলামের যে উদার ঐতিহ্য আছে, এখানে সাম্যের যে দর্শন আছে, এবং ইনসাফ প্রতিষ্ঠার যে কর্তব্য বোধ আছে, তারা তারা তাড়িত হতে পারে। এই যে তিনটি দার্শনিক প্রস্তাবনা তাদের আছে, তারা সাম্য চান, তারা মানবিক মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে চান, সেখানে ইসলাম থেকে তারা কিভাবে অনুপ্রেরণা নেবে, আমি একটা উদাহরণ দিই। অনেকে সমালোচনা করছেন, সেটা জবাব আকারে না আপনাদের জানার জন্য বলছি, তা বলে আমি শেষ করব। আমরা সকলেই জানি এই তিনটি যে উপাদান আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে আসছে, এটা হচ্ছে সার্বজনীন মানবাধিকারের যে ঘোষণা, যেটা জাতিসংঘ গ্রহণ করেছে 1948 সালে, সেখান থেকে আসছে, এবং এটা পৃথিবীব্যাপী সমর্থিত এবং সকলে এটা গ্রহণ করে। কিন্তু একটা ছোট্ট জিনিস আছে, এটা হয়তো আমরা অনেকেই জানি না, এটার ফার্স্ট ড্রাফট যখন ইউএনএ প্রস্তাব করা হয়েছিল, সেখানে কিন্তু সোশ্যাল সিকিউরিটি অর্থাৎ সামাজিক নিরাপত্তা কথাটা ছিল। আমি বাকি দুটোতে গেলাম না, এটা খুব সহজ। তখন সৌদি আরব তারা বললেন যে আমরা সামাজিক নিরাপত্তা শর্তটা সঠিক মনে করি না, তারা বিকল্প প্রস্তাব দিয়েছে এবং সঠিকভাবেই দিয়েছে, এবং সেখানে একটা ইসলামী ধারণা তারা বিকল্প প্রস্তাব হিসেবে যুক্ত করেছিল, সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। এটাই কিন্তু পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণায় সামাজিক সুবিচারের ধারণা হিসেবে আসছে। তো যারা বলছেন যে অধিকার, অধিকারের রাজনীতি, অধিকার প্রতিষ্ঠা এটা আদর্শিক না, এটা আদর্শের পেছনে কোনো দর্শন নয়, এটা ইসলামের সাথে যুক্ত না, তারা আসলে ভুল করছেন, তারা ইতিহাসটা সঠিকভাবে করছেন। এবং আমি
এটা বলেই আমার বক্তব্য শেষ করছি যে আমরা যদি আমাদের ইতিহাস আমাদের গৌরব আমাদের অবদানগুলো কোথায় আছে সেগুলোর দিকে পুনরায় দৃষ্টি দেই তাহলে আমরা বুঝতে পারবো যে পশ্চিমা বলে এই ধরনের কোনো একটা সমালোচনা হলে আমাদের ভয় পাওয়া যাওয়ার কারণ নেই যেটা সকলের কাছে গ্রহণযোগ্য যেটা সার্বজনীন সেখানে আমাদের ইতিহাস ঐতিহ্য থেকে আমরা কি রসদ সংগ্রহ করতে পারি আমরা কিভাবে সেখানে অবদান রাখতে পারি এবং এর মধ্যে বাংলাদেশের যে সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে এই দুই সমস্যার সমাধান করতে পারি এবং সেটা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে হতে পারে তাহলেই সঠিকভাবে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ মানুষকে নেতৃত্ব দিতে পারবে এবং এরকম বাস্তব মুহূর্তে ওই সময় সমস্যার সমাধান করার রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকেই তৈরি হয়েছিল প্রথম রাজনৈতিক পার্টি কংগ্রেস তখন হয়েছিল মুসলিম লীগ তারা বড় কোনো আদর্শের প্রস্তাব করেন নাই তাই বলে তাদের কোনো আদর্শ ছিল না তার আমরা এই জায়গাটা হিসেবে ভুল করি আমি দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসের ধারণ হতে সত্যিকার অর্থে তার ইতিহাসের যে সন্দিক্ষণে যে সংকটটা সে সংকটকে সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছে এবং সেটা সমাধানের জন্য যা করা প্রয়োজন তারা সে আওয়াজটাই তুলেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা রাখে তার দ্বারা জনসংখ্যার বাংলাদেশ একটি আদর্শিক উদ্যোগ আমাদের এই উদ্যোগের উপর এখন কথা বলবেন খ্যাতিমান মনোরোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব মিনার জনাব ডাক্তার আব্দুল ওহাব মিনার আমরা অনেক কথা শুনেছি আপনারা এখন আসলে মেন্টালি টায়ার্ড না হলেও ফিজিক্যালি কিছুটা দুর্বল এবং যেহেতু সবাই ফাস্টিং রোজা রেখেছেন আমি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা সো আমি মুস্তাহিদ জহিরের মতো অথবা আমাদের মুস্তফা ভাইয়ের মতো আওয়ার্স টুগেদার কথা বলতে পারবো না ওইরকম রাজনৈতিক প্রজ্ঞা বা যে শব্দমালা এগুলো চুজ করা আমার পক্ষে সম্ভব নয় তবে আমি যেহেতু মনোরোগ বিশেষজ্ঞ আমি কয়েকটা শব্দ বলতে পারবো আপনি আমি আপনাদের দিক তাকিয়ে থাকতে পারবো আপনাদের চোখের দিক তাকিয়ে আমি আমার আপনাদের মনের যে ব্যথা যে গ্লানি যে দুর্দশা সেটা আমি খুব ভালোভাবে রিড করতে পারবো করতে পারি বলেই সম্ভবত এই অডিটোরিয়ামে আমি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ মেবি এবং আমি আপনাদের এই জুনিয়রদের সাথে তরুণদের সাথে যারা স্বপ্ন দেখে নতুন বাংলাদেশ করতে চায় তাদের সাথে একমত হয়েছি একত্রিত সাথীরা একটা কথা আছে যে এমপ্যাথি যেটা নিয়ে আমরা চিকিৎসকরা ডিল করি অর্থাৎ আমি আমার নিজের চেয়ারে বসে আমার সামনে যে রুগীটা তার যে ব্যথা তার যে পেন তার যে দুর্দশা তার কোথায় আঘাত সেইটা আমি বুঝতে পারবো এটাকে বলে এমপ্যাথি নট সিম্প্যাথি সিম্প্যাথি ইজ করুণা আর এমপ্যাথি সহমর্মিতা তারটা আমি বুঝতে পারবো আজকে বাংলাদেশে সেই সময়টি এসেছে আমরা যারা মানুষ এখানে আছি আমরা যারা সারা বাংলাদেশে 17 কোটি মানুষ কত বললেন 17 লাখ বললেন 17 হাজার বা 170 এবং 70 বাদ দিয়ে থাকি 101 একজনের অভিলাষ একজনের স্বপ্ন বাস্তবায়ন বাংলাদেশ হচ্ছে সে একজন নাম আমি মুখে দেবো না 17 কোটিও না 17 লাখও না 17 হাজারও না একজন মানুষ ওই যে বলবো যে মিছিলের মধ্যে ত্রিগুণ আসে যে নট টু মুভ ফার্দার আর মুভমেন্ট হয় না তো কাজে এই যে এমপ্যাথি যে জিনিসটা আছে এটা আমাদের মধ্যে থাকতে হবে এরকম সবাই কিন্তু আজকে ঢাকা শহরে আরও বৃষ্টি হচ্ছে আমরা জনগণকে আসছি জনগণের কথা বলবো জনগণের আগামী পূরণ করবো এটা বলা যত সহজ করা কিন্তু অনেক 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 গুণ কঠিন এবং বিশেষ করে এই মুহূর্তে এই ফেসিস সরকারের সময় এই যে আমরা যারা এখানে এসেছি আমাদের মধ্যে বলা হয় সাইন্টিস্টরা বলেন যে ব্রেইনের আমরা অনলি 3% আমরা ইউটিলাইজ করি তাহলে 97% আনইউটিলাইজ থাকে আসেন আমরা শপথ দিয়ে ওই অব্যবহৃত জমি ওই অব্যবহৃত মেধা ওইটাকে আমরা ব্যবহার করি সেইটা আমাদের এই রমজানের সময় সেই শপথ দেবো এই দেশটা আমাদের কিন্তু মা আমরা যারা গ্রামে বড় হয়েছি আমাদের মায়েরা যখন খৈজা দেয় অর্থাৎ গোবর দিয়ে উঠান লিপে তখন শোনে যে তার ছেলে এসছে ঢাকা থেকে সে সেই পৌষের উত্তর বাতাসে গিয়ে পুকুর পাড়ে দাঁড়ায় তার খোকা আসতেছে খোকা যখন কাছে আসে মা বলে সে কিন্তু ওই হাতের গোবর সহ সে বাচ্চাকে জড়িয়ে ধরে তাই না এবং মায়ের এরকম দুর্বলতা মায়ের এরকম ত্রুটি মায়ের অনেক কিছুই থাকবে কিন্তু মা দিন শেষে মাই এই দেশ আমাদের মা এই দেশে অনেক ত্রুটি অনেক দুর্বলতা অনেক উইকনেস এইটা রেখে আমি কোথাও পালাতে পারবো না ভাবতে পারবো না এইটাকে করা এটাকে পুনর্বিন্যাস করা এইটাকে রিপেয়ার রিজেনারেশন করা এইটা আমার দায়িত্ব বন্ধুরা এই জন্য আমাদের চারিত্রিক উৎকর্ষতা সাধারণভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চরিত্র বলতে কিন্তু শুধুমাত্র কোরআন পড়েই চরিত্র হয় না
আমরা দেখি উইশলা সোসাইটি যেগুলো কথা গেলে আসছে নিউজিল্যান্ড কানাডা সুইজারল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যে সমস্ত মানুষ বসবাস করে তারা কিন্তু কোরআন পড়ে রাষ্ট্র পরিচালনা করে না কিন্তু তারা আমাদের যে জিরো জিরো এক্সিস থেকে আপনি পঁচিশ চব্বিশ আছে মানে এক ওয়াই এক্সিস এক্সিসের উপরে চব্বিশ পঁচিশ এই যে অবস্থা হচ্ছে আমরা আছি মাইনাস নাইন মাইনাস এইট আমাদেরকে আগে জিরো জিরো এক্সিস দিতে হবে তারপরে অন্য কাজ যাবে আপনি তারপর কথা বলেন বলা হয় যে কানাডার বাচ্চারা দে ডোন্ট নো হাউ টু টেল লাই বিচার নিয়ে যেত তার কাছে গচ্ছিল আমানত কারণ তার ওই চরিত্রটা ছিল মারামারি করতো তার কাছে বিচারের জন্য আসতো আবার যখন উনি মদিনায় গেলেন নবুন করার পর তেরো বছর থাকলেন মক্কায় সেখানে উনি গোপন দাওয়াত দিলেন প্রকাশ্য দাওয়াত দিলেন নির্যাতিত ধরেন মদিনায় যখন গেলেন সেখানে মদিনায় মুসলিম কিছু মুহাজির এবং আনসারদেরকে নিয়ে অন্যান্য যে গোত্রগুলো ছিল আওস খাসরাজ এবং অন্য ইহুদি গোত্র তাদেরকে নিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন তাও কিন্তু দূরে ঠেলে দেননি এই জিনিসগুলো আমাদের এক্সাম্পল কিন্তু আমরা এইগুলো রেখে আমরা ঘৃণা হিংসা বিদ্বেষ এইগুলো দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই এটা কি পসিবল আপনি কি একটা গোষ্ঠীর এক লাখ লোক দুই লাখ লোক একটা একটা পার্টিকুলার রাজনৈতিক দল একটা দেশ করতে পারে সম্ভব এই বর্তমানে যে অবস্থাটা দেখেন চার পাঁচজন এমপি তারা শপথ করবে না তাদের কীভাবে শপথ দিতে হবে সেই কল কবজে করে তাদেরকে শপথ দিয়ে ওইটার খবর দিয়েছে এইভাবে করে আসলে হয় না আমরা এখন লার্নড হেল্পলেসনেস দেয়ার ইজ এ ওয়ার্ড ইন সাইকোলজি সেটা হচ্ছে একটা কুকুর বা বিড়ালকে যদি বেঁধে রাখেন এবং ইলেকট্রিক স্টিমুলাস দেন কী করবে সে আপনি সিগন্যাল দিয়ে বেঁধে রাখছেন দৌড়তে চেষ্টা করবে একবার দুইবার পাঁচবার বিশবার দুদিন পাঁচ দিন এক বছর সে আপনি স্টিমুলেশন দেবেন দৌড়তে চেষ্টা করবে একসময় সে আর দৌড়াবেন তারপরে আপনি বাঁধন খুলে দিলে পর যে আপনি স্টিমুলাস দেন কী করবে সে আর দৌড়াতে পারবে কারণ দৌড়ানো সে ভুলে গেছে দেখবেন লার্ন হেল্পলেসনেস বাংলাদেশের মানুষ এখন আজকে যদি বিএনপিকে বলা হয় যে তোমাদেরকে রেসকোর্স ফাঁকা করে দেওয়া হলে তোমরা ওখানে জনসভা আমার মনে হয় না সে তারা জনসভা করতে পারবে তারা ভুলে গেছে জনসভা কী জিনিস মানুষকে কীভাবে উজ্জীবিত করতে মানুষকে কীভাবে ভালোবাসতে হয় তাই কাজে আসুন আমরা ঘিরে রাজনীতি পরিহার করি ভালোবাসার রাজনীতি নিয়ে মানুষের কাছে যাই মানুষকে ভালোবাসি এবং এটাই হবে আমাদের পরিচয় জনগণের বাংলাদেশে সরকারি হবে এটা ভালোবাসার রাজনীতি হিংসা বিদ্বেষ ঘিরে রাজনীতি নয় আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আপনাদের অনেকের কথা আমরা শুনতে চেয়েছিলাম আপনাদেরকে আর কষ্ট দিতে ইচ্ছে করছে না থাকার চিন্তা ছিল কিন্তু আমরা চাইছি যে এখনই অনুষ্ঠানটা শেষ করতে আপনাদের সম্মতি আছে তো আপনাদের কথা আমরা শুনতে পারিনি আমরা ছোট ছোট গ্রুপে পরে আপনাদের কথা শুনবো এবং আজকের যে মত বিনিময় এটা আমরা আলাদা আলাদা করে ভাগ করে নিব অর্থাৎ কখনো শিক্ষকদেরকে নিয়ে কখনো ছাত্রদেরকে নিয়ে কখনো শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে কখনো সামাজিক আন্দোলন যারা করছেন তাদেরকে নিয়ে তো এরকম লোকদের কথা আমরা শুনবো এবং আমরা এভাবে আমাদের কর্ম পরিকল্পনাটিকে নির্ধারণ করব আমরা আপনাদেরকে অনুরোধ করছি প্রতিজ্ঞা করছি আমাদের কোনো তাড়া নেই আমাদের অবশ্যই দায়িত্ববোধ আছে কিন্তু আমাদের কোনো তাড়াহুড়ো নেই যে আমাদের এখন সব দায়িত্ব দেশকে মুক্ত করার জন্য হ্যাঁ আমাদের কর্তব্য এরকম একটি শূন্য পরিস্থিতিতে কীভাবে আমরা মানুষের জন্য সঠিকভাবে নিজেদের কর্ম পরিকল্পনাটাকে উপস্থাপন করব অতএব আমরা চাই আপনারা আজকে যারা এসেছেন আপনাদের সাথে আমরা যোগাযোগ করব আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন এবং আমরা বলছি যে আমাদেরকে যত লোকে নিন্দা করুক আমরা তাদের নিন্দাটার মধ্যে যদি কোনো বাস্তবতা থাকে সেটাকে আমরা গ্রহণ করে নিয়ে নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করব এবং যে সমালোচনা আমাদের হচ্ছে সে সমালোচনাগুলোর মধ্যে যদি কার্যকর কিছু থাকে সেটাকে আমরা আমাদের মধ্যে সংশোধনের জন্য এটাকে একটা আমাদের সুযোগ হিসেবে আমরা এটা গ্রহণ করব আপনারা কেউ বিরক্ত হবেন না কারণ মনে রাখবেন পৃথিবীতে যত মহৎ পুরুষরাই কাজ করেছেন তারা সমালোচনার এবং প্রশংসার এই দুইয়ের মাঝখান দিয়ে তাদেরকে হাঁটতে হয়েছে আমরা একটা জিনিস চিন্তা করেছি যে দেখেন আজকে যদি বিরোধী দল যখন বলে যে রাস্তায় যাবো তখন সরকারি দল বলে আপনাদের সময় কি রাস্তা কি একদম মহা ফাঁকা ছিল তখনও তো যান হচ্ছে এখন যখন দুর্নীতির কথা বলা হয় তখন তারা বলে আপনাদের সময় দুর্নীতি হয়েছিল মানে বাংলাদেশের রাজনীতিটা আপনি কিছু বলতে পারবেন না আপনি যখনই এটা বলবেন তখনই টক শোগুলোতে কি হয় দেখেন না দুই দলের দুই লোক থাকে এই লোক এই দলের চন্দ্রগোষ্ঠী উদ্ধার করে আরেক দল আরেক দলের চন্দ্রগোষ্ঠী কি করে ষোলগোষ্ঠী উদ্ধার করে এই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি যে আমাদের জন আকাঙ্ক্ষার বাংলাদেশ
এর জায়গাটা এমন হবে যে কেউ যাতে আমাদের এই আপনাদের সময় এসেছিল এই ধরনের কথা যাতে বলতে না পারে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে রমজানের দিন, একটু পরেই আমরা আসর নামাজ পড়বো, ইফতার করবো, তারপরে মাগরিবের নামাজ পড়বো। আমি আমাদের মাওলানা আব্দুল কাদের ভাই আছেন, ওনাকে বলবো একটু সামান্য দোয়া আমাদের জন্য করার জন্য, কিছু সংক্ষিপ্ত কথা যদি আমি বলতে চান। আর আমি আপনাদের প্রতি অসম্ভব কৃতজ্ঞ, এত গরমের মধ্যেও আপনারা উঠে যাননি, সবাই ধৈর্য ধরে কথা শুনেছেন। এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের আদর্শ হচ্ছে এটা যে আমরা এটাকে একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম হিসেবে রাখবো। আমাদের যেমন আমাদের সুপ্রীতি দা প্রথম দিন থেকে আমাদের সাথে আছেন এবং উনি অসুস্থতার পর উনি এসেছেন, আব্দুর রহমান ভাই এসেছেন, মুস্তফা বিন মালিক ভাই এসেছেন, এই যে আমাদের হারুন ভাই অনেক কষ্ট করে বিদেশ থেকে এসেছেন, তারপর উনি আমাদের মাঝে এসেছেন, আর অনেকের নাম আমি বলতে পারি। আপনাদের অসম্ভব কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা আমাদেরকে এই অঙ্গীকার করেন যে আমরা পরবর্তীতে যখনই আপনাদের সহযোগিতা চাইবো, আপনাদের সাথে কথা বলতে আপনাদের কাছে আকাঙ্ক্ষা করবো, আপনারা আমাদের সাথে হাজির হবেন কিনা বলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জোবায়ের ব্যারিস্টার জোবায়ের সবাইকে তার দায়িত্ব আজকে ভোট অফ থ্যাঙ্কস দিবে। তাছাড়া আমাদের আইন অঙ্গন, আমাদের প্রশাসনের যে অঙ্গন, আমাদের যে শিক্ষাঙ্গন, আমাদের সর্বত্র এই ধরনের অসুস্থতা আছে। আমরা সব দিক থেকে ভেঙে পড়েছি এবং সেই সমাজকে, ভেঙে পড়া সমাজকে, এই রাষ্ট্রকে মেরামত করার উদ্দেশ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আজকে যারা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট করে এই গরমের মধ্যে আমাদের কথা শুনেছেন, আপনাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতেও আমরা যখন কোনো উদ্যোগ নেব, কোনো আহ্বান করব, আপনারা আবারও এর চেয়ে বেশি সক্রিয়তার সাথে আমাদের সাথে থাকবেন এবং আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে, এই সমাজকে, এই রাষ্ট্রকে মেরামত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন আকাঙ্ক্ষার একজন সক্রিয় কর্মী এবং নেতা জনাব মাওলানা আব্দুল কাদের সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত জন আকাঙ্ক্ষার বাংলাদেশের সম্মানিত সমন্বয়ক, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশের রাজনীতির সংস্কারের জন্য এরকম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ আমাদেরকে নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যুগে যুগে যখনই মানুষ অধিকার বঞ্চিত হয়েছে, তখনই মানুষের অধিকারগুলো, মানবাধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় আয়ামে জাহিলিয়াতের ইতিহাস আমরা জানি, আরব তথা বিশ্বের মানুষ যখন তাদের সমস্ত অধিকার বঞ্চিত, তখন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দুনিয়াতে আগমন করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ যে অধিকারের রাজনীতি করবে, এটা মূলত আল্লাহ তাআলা যে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন দুনিয়াতে তারই ধারাবাহিকতা। এটা আসলে অধিকারের বিষয়, মানুষ অধিকার বঞ্চিত, মানুষ অধিকার হারা, ভোটের অধিকার, তাদের খাবারের অধিকার, কথা বলার অধিকার, সমস্ত অধিকার বঞ্চিত। আমরা দেখছি যে আগুনে পুড়ে আমাদের একজন মানুষ হাহাকার করে চিৎকার করছে চোখের সামনে, সে জ্বলে পড়ে মরে যাচ্ছে, আমরা একটা মইয়ের ভাবে তাকে উদ্ধার করতে পারছি না, মানুষটা তার কত অধিকার বঞ্চিত। সেই মুহূর্তে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আগমন করেছে। যাই হোক, আমি রমজান সম্পর্কে, রমজান যে অধিকারের কথা বলে, আল্লাহ তাআলা সারাটা দিন আমাদেরকে না খাওয়ায় রাখতেছেন যে ওই না খাওয়া উপভোগ্য মানুষগুলোর অধিকার যাতে আমরা বুঝতে পারি, তাদের কাছে যাতে আমরা তাদের সেই না খেয়ে থাকার খাদ্য নিয়ে যেতে পারি, সেই অধিকার বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে না খাওয়ায় রাখতেছেন। মাহে রমজান আমাদেরকে এই অধিকারের কথাগুলো শিক্ষা দিয়ে যাচ্ছে। আমরা শুধু তাকওয়ার কথা বলতেছি, কোরআনে কারীম রমজান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়, খোদা ভীতির শিক্ষা দেয়। আর কোরআনে কারীমের শুরুতে সূরা বাকারার 2 এবং 3 নাম্বার আয়াত শুরুতে আল্লাহ তাআলা তাকওয়ার যে বৈশিষ্ট্যের কথা বললেন, সেখানে আল্লাহর ঈমানের পরে অমিম্মা রাজাকনা হুম ইউনফিকুন, মানুষের যে ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো থেকে মানুষের অধিকারে যাতে তারা খরচ করে নিয়ে যায় তাদের কাছে, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। মুত্তাকি কারা? কোরআনে কারীমের সূরা বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর প্রতি ঈমান, আখেরাতের প্রতি ঈমানের পরেই
মুত্তাকি হলো তারা যারা আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন সম্বলহীন মুসাফির সাহায্য প্রার্থী এবং দাস মুক্তির জন্য যারা খরচ করে নিজেদের অর্থ তাদের সাহায্যার্থে তাদের অধিকার যারা ফিরিয়ে দেয় তারাই হচ্ছে মুত্তাকি আর এরাই সত্যপন্থী এরাই হকপন্থী সুতরাং মানুষের অধিকার ফিরিয়ে না দিয়ে মানুষের অধিকারের কথা না বলে আমরা যারা শুধুই সওয়াবের কথা বলতেছি এটা আসলে কোরআন হাদিস এবং ইসলামের ভুল ব্যাখ্যা এবং ইসলাম এগুলো স্পষ্ট করে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকার নিয়ে দীর্ঘদিন চেষ্টা করার পরে একটা পর্যায়ে গিয়ে এই সওয়াবের কথাগুলো বলেছেন মানুষের অধিকারের বিষয়টাই এখানে মুখ্য সম্মানিত উপস্থিতি মাহে রমজান অধিকারের শিক্ষা দিয়ে যায় এখানে সহানুভূতির শিক্ষা আল্লাহ রাসূল বলেছেন শাহরুল রমাদান শাহরুল মুআসা রমজান হচ্ছে সহমর্মিতার মাস আর এক ভাই দরিদ্র ভাই যে গাইবান্ধার সেই পান্তা বুড়ি আজকে যে পান্তা খেয়ে রোজা রাখছে পান্তা খেয়ে ইফতার করছে সেই বুড়ির জন্য আমরা যারা জাকজমকপূর্ণ ইফতার করছি আমরা তার কাছে তার অধিকার নিয়ে যেতে পারি না এটা 17 কোটি মানুষ আমরা আমাদের দেশ যারা পরিচালনা করছি আমরা যারা নেতৃত্ব দিচ্ছি সবারই ব্যর্থতা সুতরাং তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে এটা রমজানের শিক্ষা গুরুত্বপূর্ণ শিক্ষা সাম্যের শিক্ষা আমরা যেরকম তারাবির নামাজে কালকে আমি একটা মসজিদে দেখলাম যে একজন ভিক্ষুক সামনের কাতারে গেছে তাকে বের করার চেষ্টা করা হচ্ছে আমরা বাধা দিলাম যে না ইসলামের শিক্ষা হলো যে সাম্য ভিক্ষুক এবং সমাজপতি মন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বে ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে মাহে রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়ে যাচ্ছে এরপরে ভ্রাতৃত্ববোধের শিক্ষা মাহে রমজান আমাদেরকে দিয়ে যাচ্ছে অর্থনৈতিক সাম্যতা অধীনস্থদের প্রতি সদ্ব্যবহার বিশ্বনবী বলেছেন যে আমান খাফা ফান মামলুকি গাফার আল্লাহ লাহু যে তার অধীনস্থদের কাজকে হালকা করে দেবে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবে এটা হলো অধীনস্থদের প্রতি তার সদ্ব্যবহারের শিক্ষা এবং মাহে রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত দেওয়ার কথা সাদাকাতুল ফিতর দেওয়ার কথা ফিদিয়া দেওয়ার কথা এই সমস্ত কিছু হলো মানুষের অধিকার নিয়ে বিশাল আলোচনা আমরা সেদিকে যাব না জন আকাঙ্ক্ষার বাংলাদেশ মূলত আমরা চাচ্ছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তে জিন্দিগির আগ থেকে হিলফুল ফজুল নামক সংগঠন করে মানুষের অধিকার নিশ্চিত করার যে নিশ্চয়তা দানের কাজে নেমেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিদায় হজের ভাষণে তিনি যে মানুষের অধিকারের কথা বলেছেন এই মানবাধিকার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার যে রাজনীতি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ শুরু করেছে আমরা এটা নিশ্চিত করতে চাই আপনাদের সহযোগিতা চাই মাহে রমজানের শেষ প্রান্ত আমাদের টাইম আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করবো না আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই উদ্যোগকে কবুল করেন আমরা বলি আমিন এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ মানুষের অধিকার প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাতে ফিরিয়ে দিতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন আমরা বলি আমিন এবং এই প্রচেষ্টার সাথে যারা আছেন সারা দেশের মানুষ এক ভাই বলে গেছেন প্রত্যেকটা পরিবারের মানুষ যাতে এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয় আল্লাহ তাআলা যাতে সেই তৌফিক দান করেন আমরা বলি আমিন আল্লাহ তাআলা যাতে আমাদের রোজাগুলো কবুল করেন এদেশের প্রত্যেকটা মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারাই আছি সবাই পারস্পরিক সহমর্মিতা ভ্রাতৃত্ব বোধ এগুলো বজায় রেখে আমরা যাতে বসবাস করতে পারি আল্লাহ তাআলা আমাদের সেই ধৈর্য সেই শক্তি সেই সহমর্মিতা দান করেন আমরা বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যাতে কিয়ামত পর্যন্ত কবুল করেন আমরা বলি আমিন এবং বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু